ফ্রেন্ড, আমি গৌরব, আপনারা দেখছেন গৌরব স্টুডিও। আজ আমি দেখাতে চলেছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যে 9.5 লক্ষ টেপ দেওয়া হচ্ছে তারা কারা পাবে। তো ভিডিওটি পুরোটা দেখুন, আপনারা জানতে পাবেন টেপগুলি কারা পাবে। তো চলুন ভিডিওটি পুরো দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি দেখা যাক। আপনাদের স্কুল, পড়াশুনো, কলেজ, ইউনিভার্সিটি সকল সবাই সাফার করছে, এবং আমি আজকে সংবাদপত্রে দেখেছি আপনাদের এক্সপার্টস কমিটি জুন মাসে রেকমেন্ড করেছে ফর মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি কাগজে দেখেছি তাই রেকমেন্ড না। আমরা আলাপ আলোচনা চালাচ্ছেন এখন, ঠিক আছে। আমি তাও মনে করি যে যারা ক্লাস 9-এ পড়ে আমরা একটা সবুজ সাথী সাইকেল দিই, ক্লাস 5 থেকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা তারা শিক্ষা শেষ করা শিখ পায়, ক্লাস 8 থেকে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কন্যাশ্রী 1, 2, 3 গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি সব মেয়েরা পায়। এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, ইন জেনারেল কাস্ট থেকে শুরু করে অল কাস্ট। 9-এ যেহেতু আমরা সাইকেলটা দিই, কিছু বাকি আছে এবছরে দেওয়া প্যান্ডামিকের জন্য, সেটা জানুয়ারির মধ্যে আমরা দিয়ে দেবো, বা 9-এ যারা উঠবে নেক্সট ইয়ারে 10-এ উঠবে তারাও পেয়ে যাবে। সাইকেলটা দেওয়া মানে তাদের একটা গ্রিন অ্যান্ড ক্লিন প্রজেক্ট, স্কুলে যাওয়া ড্রপ আউট রেট কমানো, এবং তারা যেতে পারছে স্কুল পর্যন্ত। সুতরাং এইটা 9-টা দিলে আমার 9, 10, 11, 12টা কভার হয়ে যায়। এবং সেই জন্য আমি ভেবেছি, যেটা আজকে তো বেশিরভাগ ছেলেমেয়েকে অনলাইনে পড়াশুনো করতে হচ্ছে, কিন্তু এমন অনেক পরিবার আছে যার কাছে একটা ট্যাব নেই, একটা কম্পিউটার নেই, এবং তাদের কাছে একটা ফোন পর্যন্ত নেই যে সে অনলাইন ক্লাসটাকে ফলো করবে। এবং সেক্ষেত্রে আমাদের ঘোষণা হচ্ছে যে আমাদের এখানে 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে, 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল এবং 636টা মাদ্রাসার প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে কোভিডের অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধার জন্য একটি করে ট্যাব, মানে যেটা ছোট কম্পিউটার বলে, ট্যাবলেট যেগুলোকে বলে, ট্যাবলেট দেয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি। 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট স্কুল অবশ্যই, গভর্নমেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসা গভর্নমেন্ট এডেড, বিএ, বিএসসি, এমএ, এমএসসি পর্যন্ত পড়াশুনো এই যন্ত্রটা কাজে লেগে যাবে। সুতরাং 12 ক্লাসটা তার পরীক্ষার আগে সে পেয়ে গেলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চেষ্টা করছি আমরা তাড়াতাড়ি জোগাড় করার। টেন্ডার তো করতে হবে, টেন্ডার করে তারপরে প্রায়োরিটি অনুযায়ী করতে হবে, সেটা দেখে নেবে টেকনিক্যাল এক্সপার্টরা, কিন্তু কথা হচ্ছে আইন মেনেই করবে। কিন্তু তাহলে কী হবে, আমার 12 ক্লাসের ছেলে মেয়েদের যার পরীক্ষাটা আজকে 5-6 মাস বাদে হলে ওরা অনলাইনটা ফলো করতে পারবে, ওরা আজকে ফলো করতে পারছে না, প্রবলেম হচ্ছে। নিচু ক্লাসেরও তাই হচ্ছে, একই প্রবলেম হচ্ছে। কাউকে হেল্প করবে দরকার হলে স্কুলগুলোকে বলে দিন একটা করে অনলাইন ক্লাস করুক। তাতে আমাদের কত স্কুল আছে টোটাল যারা 9-10-এ পড়ে, আমি সেকেন্ডারি বলছি, সেকেন্ডারি তো আপনি বললেন 14,000, ও তো আমি বলে দিচ্ছি 14 লক্ষ, এটা তো আমি দিচ্ছি 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল, সেটা তো আমরা 12 ক্লাস দিচ্ছি হায়ার সেকেন্ডারি স্কুলে এবং মাদ্রাসায় 12 ক্লাসটাকে আমরা পুরো দিয়ে দিচ্ছি, তাতে আমার 9.5 লক্ষ ছেলে মেয়ে হয়ে যাচ্ছে। আমি বলছি তার নিচে যারা আছে সেরকম কত, কোন ক্লাস পর্যন্ত যাব, ক্লাস 8, সেখানে আমি কি বলছি, সেক্ষেত্রে স্কুলকে একটা করে দিয়ে দিন, তাহলে স্কুল একটা করে অনলাইন ক্লাসের ব্যবস্থা যদি করে তাদের অনলাইনের মাধ্যমে করাতে পারে, সেটা বলছি। ঠিক আছে, তাহলে কি হলো, সংখ্যাটা কমে গেল। আপনি 9.5 লক্ষ দেওয়া মানে আপনার অনেক কয়েক হাজার কোটি টাকা খরচা। সুতরাং এইটা কি হলো, একটা স্কুলকেও দিয়ে দেওয়া মানে 8-9-এ যে গরিব ছেলে মেয়েরা আছে যার ক্ষমতা নেই, সেই স্কুলটা এসে ওইটাই করলো যদি কানেকশন থাকে, সেখানেও দেখে নিতে হবে কানেকশন আছে কিনা, কানেকটিভিটি আছে কিনা সেটা দেখে নিতে হবে। এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টও দেখতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মাদ্রাসা ডিপার্টমেন্ট, মাস এডুকেশন, এগুলো একসাথে করে আলাপন একটা কমিটি করে এটা একটু ভাবো তো। 8-9-এ যারা পড়ে ধরো তাদেরও অনেকেরও নেই, কিন্তু সবাইকে তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাদের আমি সাইকেল দিচ্ছি, আর আমি যদি এখন সাইকেলের বদলে দিই তারা তারা সাইকেল থেকে ডিপ্রাইভড হবে, এটা না করা বেটার। এটা তোমরা একটা কমিটি করে প্রাথমিকভাবে যেটা আপনি বলেছেন সেটাই খুবই ভালো, একটা স্কুলকে একটা করে দিয়ে দিন,
স্কুলকে একটা করে কম্পিউটার দিয়ে দিন, তাহলে একটা করে কম্পিউটার ক্লাস করে সেখানে অনলাইনে কানেক্ট করে নেবেন, সেরকম ভেবে দেখুন। বাট এইটা যেটা ট্যাব দেওয়া হবে বারো ক্লাসের ছেলে মেয়েদের, এটা তো আমি বলেই দিলাম। এবং এটা আমি চিফ সেক্রেটারি এখানে আছে, আমার ফাইন্যান্স সেক্রেটারি হোম সেক্রেটারি আছে, তাদের বলবো যে এটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যাতে করা হয়।